ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد مصليان أما بعد. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে রফউল এদাইন কেন করতে হয়, এর দলিল কি? রফউল এদাইন কেন করতে হয়, এর দলিল কি? আলহামদুলিল্লাহ, দেখুন ভাই, রফউল এদাইন কেন করতে হয় এর কয়েকটা কারণ আছে, এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 30 এবং 31 এবং 32 এবং 132, তারপরে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সহি বুখারি হাদিস নম্বর 2957, 7137, সেই মুসলিম হাদিস নম্বর 1835। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তো আমাদের উপরে, প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, ইত্তেবা করব, অনুসরণ করব, অনুকরণ করব। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফউল এদাইন করতেন, তাই আমাদেরকে করতে হবে, কেননা তার আনুগত্য করা, তাকে অনুসরণ করা, তার ইত্তেবা করা অপরিহার্য। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বুখারীর মধ্যে হাদিস নাম্বার 631 এর মধ্যে, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সলাত ঠিক সেভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছো, তোমরা সলাত ঠিক সেভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছো। তো আমরা প্রত্যেকে, প্রত্যেক মুসলিমের উপর অপরিহার্য হচ্ছে যে আমরা আমাদের সলাতটা কোথা থেকে নকল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি যেভাবে আদায় করেছেন আমরাও ঠিক সেভাবে আদায় করব, তিনি যেভাবে আদায় করেছেন আমরাও ঠিক সেভাবেই আদায় করব। এবার যদি আমরা আসি যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করতেন, তিনি রাফউল এদাইন করতেন কি করতেন না, তিনি রাফউল এদাইন বা হাত উত্তোলন করতেন কি করতেন না, তাহলে প্রমাণ হয়ে যাবে এ ব্যাপারে স্পষ্ট হাদিস। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাদ্দ মানকাবাইহি ইযা ইফতাতাহা সালাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন তখন আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতেন, তখন আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতেন বা রাফউল এদাইন করতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকু', অনুরূপভাবে যখন তিনি রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলতেন তখনও রাফউল এদাইন করতেন। ওয়াইদা রাফা রাসহু মিনার রুকু', অতঃপর যখন রুকু থেকে মাথা ওঠাতেন তখনও রাফউল এদাইন করতেন, তখনও রাফউল এদাইন করতেন এবং বলতেন সামিউ আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ। তো স্পষ্ট হাদিস, একদম স্পষ্ট হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করার সময়তে আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতেন বা রাফউল এদাইন করতেন, অনুরূপভাবে রুকু যাওয়ার সময়তে রাফউল এদাইন করতেন, রুকু থেকে ওঠার সময় রাফউল এদাইন করতেন। সহি বুখারী হাদিস নম্বর 735, সহি মুসলিম হাদিস নম্বর 390, সহি নাসাই হাদিস নম্বর 877, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 793। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শীতের সময় গায়ে চাদর জড়িয়ে থাকতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সময়তে গায়ে চাদর জড়িয়ে সালাত আদায় করতেন, তখন সেই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর থেকে হাত বের করে রাফউল আদায় করতেন, চাদর থেকে হাত বের করে রাফউল আদায় করতেন। যেরকম আন আবি ওয়াইল বিন হুজর
ওয়াইল বিন হুজ থেকে বর্ণিত যে আন্নাহু রাআন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাতে, যে তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন রাফা আদায় করতেন, যখন সালাত শুরু করতেন তখন রাফা আদায় করতেন। কাব্বারা ওয়াসাফা হামামুন হিয়ালা উযনাইহি, এবং তার হাতটা যখন রাফা করতেন কতটা উঠাতেন, কান পর্যন্ত, কান পর্যন্ত তার হাতটা উত্তোলন করতেন। সুম্মা তাহাফা বিসাউবিহি, অতঃপর তারপরে তার হাতটাকে আবার চাদরের মধ্যে ঢুকে নিতেন, চাদরের মধ্যে ঢুকে নিতেন, দিয়ে সূরা ফাতিহা কিরাত যা করা করতেন। ফালাম্মা আরাদা আইয়ারকা, অতঃপর যখন তিনি আবার রুকুতে যাবার ইচ্ছা করতেন, আখরাজা ইয়াদাইহি মিনাস সাউবে, তখন তিনি আবার তার হাত দুটিকে কাপড় থেকে বা চাদর থেকে বের করে নিতেন। সুম্মা রাফাআহুমা, অতঃপর তিনি হাত দুটিকে উত্তোলন করতেন বা রাফা আদায় করতেন। সুম্মা কাব্বারা, অতঃপর তাকবীর বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময়তে যখন তার হাতগুলো চাদরের মধ্যে থাকতো তখনও তিনি রাফা আদায় করার সময় হাতগুলোকে বের করে রাফা আদায় করতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 431, মিশকাতুল মাসাবিহ 401, মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 797। হাদিস স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রাফল আদান করতে দেখেছেন, রাফল আদান করতে দেখেছেন, যে তিনি রাফল আদান করতেন। আর দলিল কি, একদম অথেন্টিক হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর আমরা একটু আর কি জানতে পারলাম যে আমাদেরকে সালাত ঠিক সেভাবে আদায় করতে হবে যেভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তো আমরা তো দেখিনি রাসূলুল্লাহকে, আমরা তো রাসূলুল্লাহকে দেখিনি, কারা দেখেছেন, সাহাবারা দেখেছেন। আর সাহাবারা কি বর্ণনা করছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে রাফল আদায়ন করতেন, সেজন্য আমাদেরকে রাফল আদায়ন করতে হবে, সেজন্য আমাদেরকে রাফল আদায়ন করতে হবে। এছাড়াও এর একটা বিশাল বড় ফজিলত বর্ণনা করা হয়েছে, এছাড়াও এর একটা বিশাল বড় ফজিলত বা গুরুত্ব মাহাত্ম বর্ণনা করা হয়েছে। যেরকম বিখ্যাত সাহাবি উকবা বিন আমির আল জাহানি বর্ণনা করছেন যে ইযা রাফা ইয়াদাইহি ইনদা রুকু' ওয়া ইনদা রাফা রাসিহি মিনার রুকু', যে ব্যক্তি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়তে রাফু আল ইয়াদাইন করবে, ফালাহু বিকুল্লি ইশরাতিন আশার হাসানাতিন, সেই ব্যক্তি প্রত্যেক রাফু আল ইয়াদাইনে 10-10 নেকি পাবে, সেই ব্যক্তি প্রত্যেক রাফু আল ইয়াদাইনে 10-10 নেকি বা সওয়াব পাবে। সুনান বাইহাকি মারিফাতুস সুনান হাদিস নম্বর 839। তো এই জন্যে আমাদেরকে রাফুল আদায়ন করতে হয়। প্রথম, যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা অপরিহার্য, তিনি করেছেন তাই আমাদের করতে হবে। দ্বিতীয়, যে রাসূল সাল্লামের পদ্ধতি অনুযায়ী তিনি যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে আমাদেরকে আদায় করতে হবে, আর তিনি সালাতের মধ্যে রাফুল আদায়ন করেছেন তাই আমাদেরকে করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে যে রাফুল আদায়ন করার মধ্যে সওয়াব রয়েছে, নেকি রয়েছে, সেজন্যে এটা করা করতে হবে, সেজন্য এটা করতে হবে। আর এটা নিশ্চিত যে রাফু আল আদায়নের মধ্যে অনেক খুশু রয়েছে। রাফু আল আদায়ন হচ্ছে এমন একটা বিষয় যে যেরকমভাবে যখন কোনো চোরকে পুলিশ তাড়ায়, পুলিশ চোর আগে দৌড়াচ্ছে আর পুলিশ পিছু পিছু তার ধাওয়া করেছে, তার পিছু করেছে, চোর দৌড়াচ্ছে পুলিশ পিছু পিছু যাচ্ছে, হ্যাঁ, চোর থামছে না, তখন পুলিশ বলে এই দাঁড়াও নাহলে গুলি করে দেবো। তখন চোর ভয়ে দুই হাত তুলে সারেন্ডার করে দেয়, পুলিশের কাছে যে আমি আর পালাবো না বা আমি আর কিছু করবো না, আমি আপনার কাছে সারেন্ডার করছি। তো রাফু আল আদায়ন হচ্ছে ওই বিষয় যে আমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত তুলে সারেন্ডার করি, যে আল্লাহ আমি গুনাহগার বান্দা, পাপি বান্দা, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, আল্লাহ তোমার সামনে হাত তুলে সারেন্ডার করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, তুমি দেখে নিও, তুমি যা করার করে নিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, এটা হচ্ছে বান্দার রিকোয়েস্ট, উনয় বিনয়। তো রাফুল আদায়নের মধ্যে একটা নম্রতা রয়েছে, ভদ্রতা রয়েছে, একটা কাকুতি মিনিত রয়েছে রাফুল আদায়নের মধ্যে। তো নিশ্চয়ই এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, যদি আমরা বুঝতে পারি তবেই তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।